أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে এটা মনে করে নাকি সে নিজেকে মুমিন বলবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে অবশ্যই তার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে শুধু মানুষকে কষ্ট দিয়ে এই পরীক্ষা নেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, সম্মান দিয়েও যেমন পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা অনুরূপ ভাবে মানুষকে অভাব দরিদ্রতা অসচ্ছলতা অসুস্থতা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। কিন্তু আমরা মানুষ আমাদের স্বাভাবিক অভ্যাস হলো আমরা যেটাকে পছন্দ করি না শুধু সেটাকেই আমরা আমাদের জন্য পরীক্ষা মনে করি, অথচ আল্লাহ তাআলা অনেক সময় আমাদেরকে আমাদের পছন্দনীয় বস্তু দিয়েও পরীক্ষা নেন। আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে এই কথাই বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রব তাকে সম্পদ দেয় সম্মান দেয়, ফাআকরামাহু ওয়া না'আমাহ তাকে সম্মানিত করে তাকে নেয়ামত সমূহ দেয় সম্পদ দেয় টাকা পয়সা দেয়, ওই মানুষটা তখন বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে আমার রব আমাকে সম্মানিত করেছে। এই কথাটা সে কেন বলে? এ কথা বলার অন্যতম কারণ হলো সে সম্মান এবং সম্পদকে আল্লাহ তাআলার ভালোবাসার মানদণ্ড হিসাবে মনে করে। সে মনে করে আল্লাহ তাআলা তাকেই দুনিয়ায় সম্মান দেয় তাকেই দুনিয়ায় সম্পদ দেয় যাকে আল্লাহ ভালোবাসে। তাহলে সম্মান সম্পদ যে পায় সে মনে করে আমাকে ভালোবাসে কে? অথচ বলেন তো এ দুনিয়াতে আল্লাহ তাআলা ফেরাউনকে কম সম্মান বা পাওয়ার দিয়েছিল নাকি? ফেরাউনের পাওয়ারের অভাব নাই, ফেরাউনের ক্ষমতার অভাব ছিল না, কারুনের সম্পদের অভাব ছিল না। কারুনকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দিয়েছে যে কারুনের ধন ভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার হইত। গোটা দুনিয়ার সব মানুষকে যদি জিজ্ঞাসা করি যারা ফেরাউনকে চিনে কারুনকে চিনে, যদি বলি যে ফেরাউনরে তো আল্লাহ অনেক ক্ষমতা দিছিল খুব মনে হয় ভালোবাসত, সকলেই বলবে না ভালোবাসত না, মুমিন লাগবে না। আপনি যদি একজন অমুসলিমকেও বলেন তুমি তো মুসলমানদের দেখতে পারো না, ফেরাউনও মুসলমানদের দেখতে পারত না, তাইলে তোমাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে এই মিলটা আছে, এক কাজ করো তুমি তোমার সন্তানের নামটা ফেরাউন রাইখো, তোমাকে মাসে মাসে 1000 টাকা ভাতা দেওয়া হবে। মুসলমানরা তো বহুদূর, ফেরাউনের প্রতি একজন কাফেরেরও এতটা ঘৃণা, যতটা ইসলাম বিদ্বেষ তার মনের মধ্যে থাকুক না কেন সে কখনো নিজের সন্তানের নাম ফেরাউন রাখবে না। কেন? আল্লাহ তো অনেক ক্ষমতা দিছিল, রাখবে কেউ? কাউকে যদি বলা হয় কারুন রাইখো কেউ রাখবে না, কারুনের সম্পদ ছিল ঠিক কিন্তু কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসেন নাই, এজন্য সম্পদ সম্মান দিলেই যে আল্লাহ তাআলা ভালোবাসে বিষয়টা এমন নয়। কিন্তু আফসোস আমাদের সমাজে আমাদের দেশে আপনাদের এলাকায় আমাদের এলাকায় সব জায়গায় এমন কিছু মানুষ আছে যেই মানুষেরা তারা মনে করে সম্পদ সম্মান হলো আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ। এজন্য দেখবেন অনেক টাকা পয়সাওয়ালা অনেক সম্পদওয়ালা মানুষের সামনে গর্ব করে কয় নামাজ কালাম পড়ে না, নাফরমানি করে, ইসলাম বিদ্বেষিতা অন্তরের মধ্যে ভরা, কিন্তু টাকা পয়সা আছে আর দুনিয়াবী সম্মান আছে, কি কয় যা রে ভাই আল্লাহ কত ভালোবাসে আমারে, ভালো না বাসলে আল্লাহ কি এগুলা দিত, এরকম বলার লোক তো নাই আলহামদুলিল্লাহ। আবার দেখেন
আল্লাহ তাআলা যখন মানুষের সম্পদ সম্মান কেড়ে নেন, তাকে রিজিক সংকীর্ণতার মধ্যে ফালান, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বলেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রব তাকে রিজিক সংকীর্ণতা দেয়, ফাকাদারাহু ফাকাদারা আলাইহি রিযকা, তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, এইবার ওই লোকটা নিজেকে রিজিক সংকীর্ণতার জন্য উপযুক্ত ব্যক্তি মনে করে না, বরং সে নিজেকে সম্মান সম্পদের উপযুক্ত মনে করে। এই জন্য যখন রিজিক সংকীর্ণতা আসে, সে আল্লাহ তাআলাকে তার রিজিক সংকীর্ণতার জন্য দোষারোপ করে বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন সে কেমন যেন বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মান সম্পদ দেয় নাই। এখন দেখেন, ও নিজেকে উপযুক্ত মনে করে, নিজেকে উপযুক্ত মনে করে, এজন্য দোষ দেয় যে আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই। তাহলে আসলে সে তার কিছু কর্মের কারণে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হইছে। এখন ওই ব্যক্তি যেহেতু নিজের কারণে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হইল, এখন এই রিজিক সংকীর্ণতার জন্য সে যদি আল্লাহকে দোষারোপ করে, তাহলে এটা আল্লাহর ব্যাপারে সত্য বলা হয় না মিথ্যা বলা হয়? নিঃসন্দেহে তাইলে আল্লাহর অপবাদ দেওয়া হয়, যেটা আল্লাহ করেন নাই সেই বিষয়টা আল্লাহর ব্যাপারে বলা হয়। এখন আমাকে আপনাকে কেউ যদি কোনো বিষয়ে দোষারোপ করে যেই বিষয়ের সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি আপনি যতই দুর্বল হই না কেন, কেউ যদি আমাকে বিনা কারণে দোষারোপ করে, প্রতিবাদ করব কি করব না? বরং তার ওই পরিণতির কারণ যদি জানা থাকে, তখন বলবো, আরে মিয়া, তোমার এই পরিণতি আমার কারণে হইছে নাকি? তোমার জন্যই তো হইছে, তুমি এইটা এইটা করছো এই জন্য হইছে, এরকম ধরায়া দিব কি দিব না? ওই মানুষেরা যখন বলে ফায়াকুল রব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে, আসলে আমি অসম্মানিত হওয়ার মতো উপযুক্ত ছিলাম না, আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে অসম্মানিত করেছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে এই মিথ্যা আরোপের প্রতিবাদ করে প্রথমেই বলেন কাল্লা, তারা যেই অপবাদ দেয় এটা কখনোই সত্য নয়। তাহলে কেন তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে? আল্লাহ তাআলা প্রথমে তার ব্যাপারে আনিত মিথ্যা ও মিথ্যা অভিযোগকে আল্লাহ তাআলা প্রথমে অভিযোগকে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকৃতি জ্ঞাপন করার পর এবার তার রিজিকের সংকীর্ণতার কারণ বর্ণনা করে এক নম্বরে বলেন, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম। তাহলে এক নম্বর কারণ বলতেছে যে তোমরা ইয়াতিমদেরকে কি করো না, সম্মান করো না। ইয়াতিমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতিমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইয়াতিমদের হক আদায় করো না। ইয়াতিম সাধারণত দুই শ্রেণীর হয়, এক ধরনের ইয়াতিম হয় ধনী ইয়াতিম, আর এক ধরনের ইয়াতিম হয় গরিব ইয়াতিম। ধনী ইয়াতিম যার বাবা মারা গেছে ঠিক, কিন্তু বাবা অনেক সম্পদ তার জন্য রেখে গেছে, টাকা পয়সার তার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, এই ইয়াতিম। আরেকজন হলো দরিদ্র ইয়াতিম, যার বাবাও মারা গেছে, টাকা পয়সা ধন দৌলত কিছু রাই খাওয়া যায় নাই। ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, উভয় ধরনের ইয়াতিমের কিছু হক সমাজের মানুষের উপরে আছে না? নাই। ইয়াতিম হোক, ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, সমাজের মানুষের কাছে সে ইয়াতিম হিসাবে কিছু হক পায়। এক নাম্বার, সে সকলের কাছে যেই হকটা পাবে, ইয়াতিম ধনী হোক আর দরিদ্র হোক, সেটা হলো ভালো ব্যবহার। এক নাম্বারে কি পাবে? ভালো ব্যবহার পাবে। এজন্য ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা, এটা ইয়াতিমের অন্যতম হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হৃদয়টা কঠোর হয়ে গেছে, আপনি আমাকে এমন আমল শিখায় দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। ওই জামানায় একজন সাহাবী নবীর কাছে আইসা বলতেছে, হৃদয়টা কঠোর হয়ে গেছে। এই জামানার মানুষ, আমাদের পরিস্থিতি কি, আমাদের হৃদয় তো একেবারে পাথরের চাইতেও কঠোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, যে তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খানা খাওয়াও। ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, কারণ ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে তোমার হৃদয় আল্লাহ নরম বানায় দিবে। ইয়াতীমের কষ্টটা যদি নিজে উপলব্ধি করার চেষ্টা করি, ছোট বাচ্চা 4-5 বছর বয়স, ওর আব্বা নাই, ওর মন চাইলেই যা কিছু চাইতে পারে না আব্বুর কাছে। আপনার সন্তানটা ওর যখন কিছু খাইতে মনে চায় বলতে পারে, কিন্তু ওই বাচ্চাটা কারো কাছে বলতে পারে না। অনেক সময় যদি কারো কাছে কিছু মন চায় এটা বলে, নিগ্রহের শিকার হতে হয়, কথা শুনতে হয়। অনেক সময় এমন হয় ইয়াতিম দরিদ্র হওয়ার কারণে কাছের মানুষ আপনজনও তার সাথে খারাপ আচরণ করে। ধনী হইলে তো টাকা পয়সা আছে, এই চিন্তা করে একটু মাঝে মধ্যে ভালো আচরণ করে, কিন্তু যে ইয়াতিম দরিদ্র হয়, গরিব হয়, ওই ইয়াতিমের সাথে অনেক সময় কাছের মানুষও খারাপ আচরণ করে। এজন্য ইয়াতিমের অন্যতম এক নাম্বার হক হইল সম্মান করার, অর্থ হলো এক নাম্বার তার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ইয়াতিম যদি দরিদ্র হয়, এই বিষয়টা আর একটু বেশি করতে হবে, কারণ ইয়াতিম যদি দরিদ্র হয়, অভাবী হয়, সমাজের যদি সামর্থ্যবান মানুষ থাকে, ধনী মানুষ থাকে, তাহলে উচিত ওই ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। অনেক সময় মাদ্রাসাগুলোয় অনেক ইয়াতিম থাকে, ইয়াতিমখানার মধ্যে ইয়াতিম থাকে, পাড়া প্রতিবেশী ইয়াতিম থাকে। অনেক সময় ওই ইয়াতিম সন্তান বাবাও তেমন সম্পদশালী না, অবহেলার শিকার হয়ে ছেলেটা অনেক সময় খারাপ হয়ে যায়। এজন্য আমাদের উচিত যাদের সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, ইয়াতিমদের অভিভাবকত্ব গ্রহণ করা। কেউ যদি পরিপূর্ণটা গ্রহণ করতে না পারে, কমপক্ষে আংশিক হইলেও অভিভাবক হওয়া। যেমন মাদ্রাসাগুলোর মধ্যে যদি ইয়াতিম থাকে, অসহায় দরিদ্র ইয়াতিম, আপনি গিয়া হুজুরের কাছে বলতে পারেন, হুজুর আমি একটা ইয়াতিমের খরচ চালাইতে চাই, আপনার প্রতি মাসের খরচ চালানোর অ্যাবিলিটি নাই। আপনি বলেন যে হুজুর আমি তার বছরে পোশাক যা লাগে সেটার খরচ দিয়া দিব, তার স্যান্ডেল যত টাকার লাগে আমি দিয়া দিব, তেল পানি সাবান যে কয় টাকার লাগে আমি দিয়া দিব, যে কোনো একটা অংশের অভিভাবকত্ব গ্রহণ করেন, তাহলে লাভটা কি হবে। নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই বলে নবীজি এই দুটো আঙ্গুল ইশারা দিয়ে দেখায় দিলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে ওই রকম পাশাপাশি অবস্থান করব। আংশিক অভিভাবক হন, লস নাই এতে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে, এর চাইতে বড় নেয়ামতের আর কিছু আছে নাকি। দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন প্রসিদ্ধ মানুষের সাথে কিছু সময় কাটাইতে কত আগ্রহী হয়। আচ্ছা, আপনাদের এলাকার কেউরে যদি বলা হয় যে এক কাজ করেন, আপনাকে প্রধানমন্ত্রীর সাথে এক বেলা একই টেবিলে একই সাথে বৈশাখ খাওয়ানোর খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, বা প্রধানমন্ত্রী আপনারে দাওয়াত দিছেন অমুক তারিখ দুপুরবেলা আমার বাসায় বা আমার কার্যালয়ে অথবা আমার বাসভবনে দুপুরে খাবারের দাওয়াত, এই যে আধা ঘন্টা সময় প্রধানমন্ত্রীর সাথে যদি থাকার সুযোগ হয়, এ সুযোগ দুনিয়ার কেউ মিস করবে না, আমি মোল্লাও মিস করব না, ঠিক কিনা বলেন। যদি 20-50 লাখখানিক খরচও হয়, কেউ পিছপা হবে না। নিজের কাছে না থাকলে অন্যর কাছ থেকে কর্জ নিবে, ধার নিবে, চিন্তা করবে 1 লাখ খরচ করে যদি যাইতেও হয় অসুবিধা কোথায়, ওনার কাছে একটু নিজের কথাটা যদি বলতেই বইলাই দিতে পারি, তাহলে 10 লাখ আসার ব্যবস্থা হয়েও যাইতে পারে, ঠিক কিনা বলেন। এই আশায়
সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করে প্রধানমন্ত্রীর সাথে কিছু সময় থাকার কাটানোর এই সুযোগ অর্থ খরচ করে হলেও আমরা মিস করব না। অথচ নবীজি তার সাথে থাকার ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। নবীজির সাথে থাকতে পারার সংবাদ শুনে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি খুশি হয়েছে। এত খুশি সাহাবায়ে কেরাম আর কোনো খবরে হয় নাই। মূল অপারেটর কি আছেন এখানে? আপনি অপারেটর মূল, রিভার্ব দিয়ে আওয়াজ ছাড়েন। আপনারে বারবার বলতেছি আপনি বুঝেন না, শব্দ টানতেছেই না, অনেক জোরে বলতেছি আমি। ডিলে মিলে তো ঠিক মতো দিছেন, রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন যেন একটু আরামে কথা কইতে পারি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করার সংবাদ শুনে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খুশি হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ অনেক সময় তাদের সরলতাকে আমরা মূর্খতা মনে করি, গ্রামের মানুষ হলো সরল। এই মানুষটা এসে নবীজির কাছে সরাসরি প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন, ওই অবস্থায় লোকটা ঈশা নবীজিকে প্রশ্ন করেছে। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোকটা কোথায়? যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে, লোকটা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জিজ্ঞাসা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়ার আগে তাকে উল্টা পাল্টা প্রশ্ন করলেন, কারণ তার প্রশ্নের ভাবটা এমন ছিল না যে সে জানতে চায় কিয়ামত কখন আসবে, বিষয়টা এমন নয়। বরং তার প্রশ্ন করার ভাবে মনে হইতেছিল সে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কিয়ামত আসতেছে না। বলার বা বাচন ভঙ্গি এরকম ছিল আর কি। মনে করেন আপনি গেছেন গ্রামের বাড়িতে, যাবেন বাড়ি, এখানে যারা বাড়ি দূরে, এখন আপনি গাবতলি গেছেন টিকিট কাটার জন্য। টিকিট কাটার আগে আপনি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করছেন যে বাস কখন আসবে। এখন গাড়িওয়ালা বা ওইখানে কাউন্টার মাস্টার বলল বাস 10টার সময় আসবে। আপনি একটা টিকিট নিলেন, বললেন যে আমার একটা টিকিট দেন 10টায়। এখন 10টা পার হয়ে 10:30 বেজে গেছে, এখন আপনি গাড়ি আসতেছে না, আধা ঘন্টা লেট হয়ে গেছে, পার হয়ে গেছে। এখন আপনি গিয়ে তারে আবার জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে, টিকিট কাটার আগেও জিজ্ঞাসা করেছেন বাস কখন আসবে, টিকিট কাটার পরেও জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে। বলেন তো টিকিট কাটার আগে বাস কখন আসবে আর টিকিট কাটার পরে বাস কখন আসবে একই বাক্য বলেন তো, কিন্তু আগের বাস কখন আসবে আর পরে বলা বাস কখন আসবে তফাত আছে না নাই? কি তফাত আছে আমি একটু বলি। প্রথমটা হলো আপনি তার কাছ থেকে শুধু খবর জানতে চাইছেন কখন আসবে, সে বলছে 10টায় আসবে। এখন আপনি টিকিট কাটছেন, খবর জানা শেষ, টিকিট কাটলেন, এখন যখন আধা ঘন্টা পার হয়ে গেছে বাস আসে না, এখন যাই জিজ্ঞেস করছেন বাস কখন আসবে, এখন আপনি খবর জানতে চান নাই। এই কথার ভিতরে কি আছে জানেন? এই মিয়া, 10টায় বাস আসার কথা, আধা ঘন্টা পার হয়ে গেল, বৈশা রইছি মিয়া, এখনো বাস আসার খবর নাই কেন? এখন বলেন তো এই যে বাস কখন আসবে, একই বাক্য যদিও কিন্তু সময় বা বাচন ভঙ্গির পরিবর্তনের কারণে অর্থ বা বুঝের পরিবর্তন হয়েছে কি হয় নাই? ওই ব্যক্তি কেয়ামত কখন আসবে এমন ভাবে বলছে মনে হচ্ছে সে কেয়ামতের জন্য রেডি হয়ে বসে রয়েছে। এজন্যই নবীজি তাকে পাল্টা প্রশ্ন করেছেন, মা আদাত্তালাহা, তুমি কেয়ামতের জন্য কি সংগ্রহ করেছো, কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? লোকটা সহজ সরল গ্রামের মানুষ, মনের মধ্যে কোনো দোষ টোষ কিছু নাই, সে সহসাই জবাব দিচ্ছে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। নবীজিও সাথে সাথে তাকে বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে, আলমার উ মাহামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। একটু তাকায়া দেখেন ভালোবাসাটা শব্দটা কোথায় ব্যবহার করার দরকার ছিল আর আগামী প্রজন্ম এই ভালোবাসাটাকে কোথায় ব্যবহার করতেছে আল্লাহই জানে।
এক সময় কেউ যদি কেউরে বলে যে আমি তোমারে ভালোবাসি, এটা গালাগালির মতো হয়ে যেতে পারে, ঠিক নাই তো? কারণ এই শব্দটাকে ব্যবহার করে অপরাধ, জেনা, ব্যভিচার, অশালীনতা, অশ্লীলতা যা আছে সবকিছুর প্রসার ঘটানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? ভালোবাসা শব্দটাকে ব্যবহার করে আল্লাহই জানে এই শব্দটার কি হয়। কারণ সমাজে অনেক শব্দ আছে, এটা শুধু ব্যবহারের কারণে ওই শব্দ গালিতে পরিণত হয়। যেমন ওয়াইফের ছোট ভাইকে একসময় শালাই বলতো, কেউ মাইন্ড করতো না। আমারও ছোটবেলায় খেয়াল আছে, এক লোকের সাথে একজন ছোট এক মানুষ আসতেছে, হাঁটতেছে, মুরব্বী জিজ্ঞাসা করছে কে, বলে এটা হলো আমার শালা, এটারে বকা মনে করতো না। কিন্তু এখন দেখেন বকা দিতে গেলে আগে কয় ওই শালা, ঠিক কিনা বলেন? তার মানে ওই শব্দ যথাযথ স্থানে ব্যবহার না হওয়ার কারণে এখন গালাগালি হয়ে গেছে। এ ভালোবাসা শব্দটাও এক সময় যথাযথ স্থানে ব্যবহার না হওয়ার কারণে আল্লাহ জানে কি হবে, গালাগালি হয়ে যেতে পারে, ঠিক নেই? নবীজি বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা আর কিছু বলল না, সোজা বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, তার মানে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে সর্বোচ্চ ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, কিন্তু এই আশা রাখি জান্নাতে আমি তাদের সাথে অবস্থান করতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবীজির মুখে এই কথাটা শ্রবণ করবার পর যে যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, আমরা এতটা খুশি হয়েছি ইসলাম গ্রহণের পরে আর কোনো কথার দ্বারা এতটা খুশি হই নাই। সেই নবীজির সাথে জান্নাতে থাকার যে আমলগুলো করলে থাকা যাবে, এর মধ্যে অন্যতম একটি আমল হলো ইয়তিমের অভিভাবক হয়ে যাওয়া। সাথে সাথে নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়তিম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে ইয়তিম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়। বুজুর্গানে দিন বলেন, মূল কথাটা হইল যেই ঘরে একজন ইয়তিম আছে, ওই ইয়তিমের সাথে ওই ঘরের মানুষ যখন সদাচরণ করে, ভালো ব্যবহার করে, ওই ইয়তিমের সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহ তাআলা ওই ঘরটাকে রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দেয়। আবার যেই ঘরে ইয়তিম তার সাথে যখন খারাপ আচরণ করা হয়, আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য আমি আপনি যদি একজন ইয়তিমের খাবারের ব্যবস্থা করি, আমি হয়তো দেখব তার পেছনে কিছু পয়সা খরচ হইতেছে, কিন্তু দেখা যাবে তার পেছনে ব্যয় হবে 3000 টাকা, আল্লাহ তাআলা তার বরকতে তার কল্যাণে আমাকে লক্ষ লক্ষ টাকার কল্যাণ বরকত আল্লাহ দান করবে। সব সময় বরকত কিন্তু দেখা যায় না, দেখা যায় না। মনে করেন একজন বেতন পায় 50,000 টাকা, তার খরচ কিচ্ছু নাই, নিজের বাড়িতে থাকে, ঘর নিজের, জায়গা নিজের, 50,000 টাকা ঢাকা শহরে যদি বাসা ভাড়া দেওয়া না লাগে তাহলে মোটামুটি এটা দিয়ে ভালো মতো চলা যায়। এখন পরিবারের লোক দুইজন, তিনজন, বাচ্চা একটা, দেখা যায় মাস শেষে 50,000-এ কুলায় না, আরো মানুষের কাছ থেকে ঋণ করা লাগে, আছে না নাই? আছে। কেন? আরে প্রতি মাসে ওনার বউ 10 দিন অসুস্থ, উনি 10 দিন অসুস্থ, পোলাপান 10 দিন অসুস্থ, হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা শেষ। আবার আর এক আল্লাহর বান্দা, সে টাকা পয়সা বেশি পায় না, বেতন কম পায়, কিন্তু আল্লাহ তাআলা তার ঘরে কোনো রোগ দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে স্বল্পে তুষ্টতা দান করছে, মানে যা হয় তা দিয়ে খাইয়াই আলহামদুলিল্লাহ বলে, এই ঘরে রোগ বালাই নাই, আল্লাহ তাআলা এই যে দেখেন বরকত কি, ওরে রোগ দিয়া ওর সম্পদ শেষ করে দিছে, আর আল্লাহ তাআলা এদেরকে সুস্বাস্থ্যতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এদের সম্পদকে বাঁচায় দিছে, ঠিক কিনা বলেন? এজন্য বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা বরকত দেয়। মানুষ অনেক সময় বুঝতে পারে, মানুষ অনেক সময় এটা অনুধাবন করতে পারে না, সেজন্য ইয়তিমের অভিভাবক যদি হওয়া যায় এতে লাভ আছে।
সাথে সাথে আরেকটা বিষয়ে সতর্ক থাকার দরকার, কেউ যদি ইয়াতিমের অভিভাবক হয়, ইয়াতিমের যেই সম্পদ থাকবে, ইয়াতিমের মালিকানায় যেই সম্পদগুলো, খবরদার, সে ছোট হওয়ার কারণে তাকে ধোকা দিয়ে ইয়াতিমের সম্পদগুলো নিজে ভক্ষণ করা যাবে না, এটা বড় জঘন্য কাজ। অন্যায়ভাবে অন্য কারো সম্পদ ভক্ষণ করা, এটা নিঃসন্দেহে গর্হিত কাজ, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ তাআলা বলেন অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ ভক্ষণ করো না, এটা বড় জঘন্য এক খারাপ কাজ। এই কাজটা আমাদের সমাজে বেশি, বিশেষ করে টাকা পয়সা সহ জমি জাতি যা আছে, মানুষ আরেকজনের এটা কেমনে নিজে খাবে, কেমনে ভোগ দখল করবে, এই দামদায় থাকে। গ্রাম অঞ্চলে বেশি, শহরেও আছে, শহরে তো ভূমিদস্যুর অভাব নেই, আছে না নাই? এদেশের বড় বড় শিল্পপতি, তারা এক সময় কিছুই ছিল না, মানুষের জমি দখল দিয়া বড় বড় আধুনিক স্থাপনা গড়ে উঠতেছে, দেখা যাবে ওই বিশাল স্থাপনার নিচে শত শত মানুষের লাশ আছে, ঠিক কিনা বলেন? এদেশে আছে এরকম। অথচ নবীজি বলেন অন্যায়ভাবে কেউ যদি কারো এক বিঘত জমিন দখল করে, কেয়ামতের দিন সাত্তাবক জমিনদার গলার সাথে বেচায় দেওয়া হবে, এটা এক শাস্তি গেল। কেয়ামতের দিন এই যে আরেক বান্দার হক সে দখল দিল, কেয়ামতের দিন ওই বান্দার হক তাকে আদায় করতে হবে, হয়তো তার নেকি দিয়ে হক আদায় করবে, না হয় ওই ব্যক্তির গোনা নিয়ে তাকে তার হক আদায় করতে হবে। এজন্য আমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করব না, সে যে ব্যক্তি হোক। অন্যায় বলতে আমরা বুঝি সব সময় মনে হয় পাওয়ার খাটাইয়া অন্যায় করতে হয়, তা না। মিষ্টি ভাষা দিয়ে অন্যায় করা যায় কি যায় না? মিষ্টি ভাষা দিয়েও জুলুম করা যায়। একজনের কাছ থেকে একজন একটা জিনিস দখল দেয় ক্ষমতা দেখায়, আর একজন ক্ষমতা দেখায় না, মিষ্টি কথা কইয়া দখল দেয়। দুইজনের উদ্দেশ্য এক, কর্মও এক, কিন্তু পদ্ধতি ভিন্ন। এজন্য আমরা অন্য কারো সম্পদ ভক্ষণ করব না। এটা যদি ইয়াতিমের হয় তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে কেমন যেন তার পেট আগুন দ্বারা ভরপুর করে। বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য ইয়াতিম যদি কারো অধীনে থাকে, ইয়াতিমের সম্পদের হেফাজত করা, ইয়াতিমের সাথে ভালো আচরণ করা, ইয়াতিমের হক আদায় করা, এটাই হলো ইয়াতিমকে সম্মান করা। যারা ইয়াতিমকে সম্মান করে আল্লাহ তাআলা বলেন তাদের রিজিক আল্লাহ প্রশস্ত করে দিবে। আর যারা ইয়াতিমকে অসম্মান করে তথা ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে, ইয়াতিমের হক নষ্ট করে, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, বলে তোমার কাগজে কলমে সম্পদ থাকবে কিন্তু আমি আল্লাহ তোরে খাইতে দিব না, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ ইয়াতিমের হক আদায় না করা। দুই নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দেয় না, অপরকে উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে। এখানে আল্লাহ তাআলা একজনের দ্বিতীয় দোষটাকে তুলে ধরেছেন, আর দ্বিতীয় দোষ তুলে ধরলে প্রথমটা এমনিই ওর মধ্যে চলে আসে। বলেন তো দুইয়ের মধ্যে এক আছে না নাই? দুইয়ের মধ্যে অবশ্যই এক আছে, দুইটা এক যোগ হইয়াই দুই হইছে। এখন আল্লাহ তাআলা কেন এ কথা বললেন না যে ওরা ইয়াতিমদের খানা দেয় না, এটা না বলে কি বলছেন? ওরা ইয়াতিমদেরকে খানা প্রদানে উৎসাহ দেয় না, মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে। এখন বলেন তো যেই ব্যক্তি নিজে মিসকিনদেরকে খানা খাওয়ায় না, ও কি আরেকজনকে বলবে যে তুমি খাওয়াও? বলবে? বলবে না।
কারণ ও বলবে রে মিয়া তুমি নিজে খাও না আর একজনে ওয়াজ করতেছো, তাই না? এজন্য আল্লাহ তাআলা তার দ্বিতীয় ত্রুটিটা উল্লেখ করে বুঝাইলেন যে ও নিজেও তো খানা দেয় না, অপরকেও খানা দানে উৎসাহ প্রদান করে না। অথচ খানা খাওয়ানো ফজিলতের কাজ, খানা খাওয়ানো কিসের কাজ? ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, এসে জিজ্ঞাসা করতেছে আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তি যদি করত, ব্যক্তির অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। যেমন ডাক্তারের কাছে একই রোগ নিয়ে দুইজন গেছে, কিন্তু দুই রোগীর অবস্থা দুই রকম। বলেন তো, একজন ডাক্তারের কাছে একটা রোগ নিয়ে গেছে, তার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কিডনির অসুবিধা আছে। এই লোকের ক্ষেত্রে ওই রোগের ওষুধটা ডাক্তার দিবে একরকম, আবার একই রোগ নিয়ে আর একজন গেছে, তার অন্য কোনো রোগ নাই, তার ব্যাপারে ওষুধ দিবে আর এক রকম, ঠিক কিনা গণ? এখন যদি দুইজন কয়, কেমন ডাক্তার রে, আমিও জ্বর নিয়ে গেলাম, তুমিও জ্বর নিয়ে গেলাম, আমারও যা দিছে তোমারে তো তা দেয় নাই, তাহলে ডাক্তার মনে হয় ভালো না, বিষয়টা কি এমন নাকি? বরং ডাক্তার তো এক্সপার্ট, এই জন্য রুগীর অবস্থা বুঝে ওষুধ দিছে, যে জানে যে সুস্থ ব্যক্তিকে জ্বরের ওষুধ যা দিয়েছি, টাইফয়েডের ওষুধ যা দিয়েছি, এই ডায়াবেটিক্স ওয়ালা, হাই প্রেশার ওয়ালা, কিডনির রুগী ওয়ালারা যদি দেই, ও মরিয়া যেতে পারে। নবীজি উম্মতের রুহানি ডাক্তার ছিলেন, এজন্য একই প্রশ্নের ক্ষেত্রে ব্যক্তির অবস্থার আলোকে নবীজি জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন যে তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি যখন খানা খাওয়ানোর কথা বলেছেন, কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই, বলেন নাই যে গরিব রে খাওয়াইবা, ধনী রে খাওয়াবা না, পরিচিতকে খাওয়াইবা অপরিচিতকে খাওয়াইবা না। তার মানে বোঝা গেল আমি আপনি খানা যাকেই খাওয়াই না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খাওয়ানো হয় বলেন তো ফজিলত আছে না? না, নিঃসন্দেহে ফজিলত আছে। আচ্ছা, নামাজ আটটায় হবে তাই না? আটটায়, আমি পনেরো আটটা পর্যন্ত করি, কি বলেন? সাড়ে সাতটা পর্যন্ত করতে চাইছিলাম, এরপরে আবার চিন্তা করলাম আটটায় হইলে পনেরো মিনিট গ্যাপ, কষ্ট হবে না তো আপনাদের? নামাজ কি মসজিদেও আটটায় হবে? আচ্ছা, আজান পনেরো আটটায় হবে, আমরা এই পর্যন্ত কথা বলি। এখন এখন খানা খাওয়ানো ফজিলতের কাজ, তাহলে বোঝা গেল একজন গরিব মানুষ সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য কোটিপতিকে খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? এটা হলো আম ফজিলত, শুধুমাত্র নিয়ত থাকতে হবে খাওয়াচ্ছি কার জন্য, আল্লাহর জন্য, তাইলে ফজিলত আছে। কিন্তু যদি কেউ গরিব মিসকিন অসহায় কেউ খানা খাওয়ায়, কিন্তু উদ্দেশ্যটা করে খানা খাওয়াইলাম এই কামটা করাম, তাইলে ফজিলত পাওয়া যাবে? এটা সাহাবা ইকরামের একটা গুণ, তারা মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ক্যারেক্টার কেমন ছিল, তারা মানুষের কাছে খানা খাওয়াইয়া বিনিময় আশা করত না, বিনিময় আশা করত আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাদের এই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা মুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাও ওয়ালা শুকুরা। তারা কি বলতো? বলে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য খানা খাওয়াইছি, তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খানা খাওয়াইছি। যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াইছি, শোনো, লা নুরিদু মিনকুম জাযা, আমরা এই খানা খাওয়ানোর কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, প্রতিদান চাই না। অনেক সময় আমরা মানুষের উপকার করি, যার উপকার করলাম অনেক সময় বিনিময় আশা করি, দিল না, কমপক্ষে আশা করি যে তার এত উপকার করলাম, একটু ধন্যবাদ তো দিবে, থ্যাংক ইউ তো দিবে, কৃতজ্ঞতা তো প্রকাশ করবে, বলি না এরকম যে আরে মিয়া কিছু খাওয়াই নাই, আপত্তি নাই,
এই লোকটার এমন কাজটা করে দিলাম, একটু কৃতজ্ঞতাও প্রকাশ করলো না, ধন্যবাদও দিল না, তার মানে কমপক্ষে তার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার আশা আমার ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম কি বলে, বলে লা নুরিদু মিনকুম জাযাও ওয়ালা শুকুরহ, বিনিময় তো চাই না বরং তোমাদের কাছে কৃতজ্ঞতাও চাই না, আমার খানা খাইয়া আমার কৃতজ্ঞতা করার দরকার নাই, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন চাই না? কারণ খানা খাওয়াইছি যার জন্য প্রতিদান দিবেন তিনি, সেজন্য আমরা যে খানাই খাওয়াই না কেন, ধনীরে খাওয়াই আর গরিবরে খাওয়াই, প্রতিদান আশা করবো কার কাছে, আল্লাহর কাছে। এবার আসেন, যারেই খাওয়াইলে ফজিলত, তাইলে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াইলে ফজিলত আছে না নাই? বিবাহ অনুষ্ঠান দিছেন, এই আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়ে খাওয়াইলে ফজিলত আছে না নাই? খাওয়াইয়া টেবিল পাইতে টাকা নিলে ফজিলত আছে না নাই? কেন নাই? টাকা পয়সা ফজিলত নাই না? আরে আখেরাতের ফজিলত না হইলে হইল, দুনিয়ার তো কিছু ইনকাম হইল। এটা হলো ভদ্র বেশে গলা কাটার ব্যবসা, ভদ্র বেশে কি ব্যবসা, গলা কাটার ব্যবসা। চিন্তা করে দেখেন অবস্থাটা কি, এই বাজারে দাওয়াত দিলে 1000 টাকার কম একা খাইয়া দিতে পারবেন? আর আপনি যত বড় খাদক হন 1000 টাকা খাইতে পারবেন না, এমন সিস্টেমে সিস্টেম হবে 1000 টাকার খাবার আপনি খাইতে পারবেন না। তাহলে আমরাও আশা করি যে দাওয়াত দিছি আর এত কিছু দিব, টাকা পয়সা ধার করে হইলেও দাওয়াত দিয়ে মানুষরে খাওয়াই, আহা। সেই জন্যই তো এখন দাওয়াতের মধ্যে হৃদ্রতা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আপনার কাউরে দাওয়াত দিয়ে খাওয়ানোর দরকার নাই, কোনো অসুবিধা নাই, অ্যাবিলিটি নাই, দাওয়াত দেন নাই, অসুবিধা কি? কিন্তু দাওয়াত দিয়ে মানুষের কাছ থেকে বিনিময় আশা করা, এর চাইতে অভদ্রতা আর অসভ্যতা কিছুই হতে পারে না। আপনার যদি মানুষরে আল্লাহর জন্যই খাওয়াইতে মন চায়, কার্ড দিবেন, উপরে লেখা দিবেন যে ওই যে আরবি এই কথাটার যে কোনো একটা সারমর্ম লিখে দিবেন, ইন্নামা আনুতে আইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আপনারে দাওয়াত দিচ্ছি আল্লাহর জন্য, কোনো বিনিময় আশা করি না, আপনি আসলেই খুশি হব, ঠিক কিনা বলেন? এটা কেউ লিখবে না, কারণ চিন্তা করে এত খরচ করছি কিছু না উঠলে হইব নাকি, এ কাম করা যাবে না। তাহলে আমরা আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এটা ভালো কাজ, তবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মানুষও চালাক আছে, আগে কি করতো জানেন, আগে একটা কার্ড দিছে, এক কার্ড দিছে এক ফ্যামিলিতে, এক কার্ড এক ফ্যামিলিতে, আপনি আপনার পরিবার সহ দাওয়াত। এখন দেখা গেছে ওই পরিবারের লোকজন আসছে, তারা 5 জন দাওয়াত দিছে, এবার চিন্তা করছে আমরা যামু, তাইলে মেয়েটাকেও বলি, মেয়েটাও আসুক নাতিপুতাও আসুক, দেখা যাবে এক কার্ডে এক হায়েজ বইরা চলে আসছে 12-13 জন, 13-14 জন এক টেবিলে খাইয়ে টাকা দিয়ে গেছে 5000। এখন হিসাব করে, হায় রে, বিল টিল দিয়া তো একজনের পিছনেই 600-700 উপরে খরচ, খাইয়া গেল 14 জন, তাইলে এখানে তো লস হয়ে গেছে ব্যবসায়। পাবলিক চালাক। এখন কি করে জানেন নি, অনেক জায়গায় কার্ড একটা দিবে, এবার এসে জিজ্ঞাসা করবে আপনাদের ফ্যামিলির লোক কয়জন, বলে 4 জন, 4 জনের 4টা কার্ড দিবে, কার্ডের মধ্যে লেখা থাকবে অনলি ফর ওয়ান পারসন, এক কার্ড দিয়া কয়জন। আগে আইসা কমিউনিটি সেন্টারে আইসা বললেই ঢুকে যাওয়া যাইতো, কারণ অভ্যর্থনার জন্য ওই অনুষ্ঠান যার সে থাকতো। এখন সালা কি করে, ওই কমিউনিটি সেন্টারের গেটে অপরিচিত একটা লোকরে দাঁড়া করায় রাখবে, যে কার্ড দিবে সে ঢুকতে পারবে। ওই অপরিচিত লোক, কে এই মেহমান, কে মেহমান টেহমান, ও তো আর চিনবে না, কার্ড দিবেন ঢুকবেন, কার্ড নাই আপনি যেই হন ঢুকতে পারবেন না। সুন্দর সিস্টেম না? আচ্ছা আজানের জবাব একজন দিয়ে দেন, বাহিরের মাইক দরকার হয় বন্ধ করে দেন, সমস্যা নেই। আচ্ছা আজান, হ্যাঁ হ্যাঁ, আমি কি শেষ করে দিব? বাহিরে দিচ্ছে, ঠিক আছে, এখানে 8টায় নামাজ হবে, আমি শেষ করে দিব। আচ্ছা আজান হোক, সমস্যা নেই, বন্ধ আছে, ঠিক আছে। তাহলে দেখেন এক কার্ড দিয়ে একজনকে এখন ঢোকার অনুমতি দেওয়া হয়, এই সিস্টেমটা কেন? ওই যে আগে এক কার্ডে এক ফ্যামিলি এসে খাইয়া দিয়া যাইতো, তাতে লস হয়ে যাইতো। মানুষ কত পদ্ধতি বানায়, কত চালাক হয়, সেজন্য আমরা মানুষকে দাওয়াত দিব, এটা একেবারে আল্লাহর জন্য মহব্বতের সাথে খাওয়াবো, এই খাওয়ানোর মধ্যে ফজিলত আছে, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি খাবারটা একজন অসহায় দরিদ্র মিসকিনকে খাওয়ান, বলেন তো ফজিলত আছে না নাই? এমনে খানা খাওয়ানোর এক ফজিলত, আবার অভাবী দরিদ্র দুস্থ খানা খাওয়ানোর আর এক ফজিলত। আবার যদি এই অভাবী দরিদ্র অভুক্ত লোকটা আপনার প্রতিবেশী হয়, খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয়, এটা ঈমান সম্পৃক্ত বিষয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে মুমিন নয়। এই যে আজকে শাবানের 4 তারিখ, আর মাত্র 25 দিন বা 26 দিন পর রোজা শুরু হয়ে যাবে। আমার আপনার টেবিলে ইফতারের সময় দেখা যাবে 10 প্রকারের আইটেম আছে, তরমুজটা নাই। আফসোস লাগবে, আহারে তরমুজটা থাকলে কত ভালো হইতো। আপনার আমার 10 প্রকারের আইটেম থাকার পরেও একটার জন্য আফসোস করতেছি, অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী একেবারে পান্তা বাতার শুকনা মরিচ নিয়ে ইফতার করার জন্য বসে আছে। এরকম সমাজে কম বেশি আছে তো? আপনি আপনার প্রতিবেশীর দিকে একটু নজর দেন, আইটেম দুইটা কমায় দেন, ওই দুই আইটেম আপনি আপনার ওই মানুষদের জন্য ব্যয় করেন। অনেক মানুষ আছে এই রোজা রেখে পরিশ্রম করে কষ্ট করে রোজাও রাখে। রোজার মাস আসলে অনেক মুমিন খুশি হয় যে আমরা এবাদত বন্দেগী করতে পারবো, আর ওই মানুষগুলো খুশি হওয়ার সাথে সাথে কপালে বাজ পড়ে যায়, কারণ সে দৈনিক উপার্জন না করলে তার রোজা রাখার ব্যবস্থা হবে না। তাহলে দিনে তাকে পরিশ্রম করতে হবে, আবার রোজা রাখতে হবে, নাইলে খাবারের ব্যবস্থা হবে না। এইরকম মানুষগুলো একটু খুঁজেন, যেই মানুষের এরকম অবস্থা আপনি তার জন্য একটু সাহায্যকারী হয়ে যান। তারা ফ্যামিলিতে দুইজন মানুষ অথবা সে একা ঢাকায় থাকে, আপনি তাকে বলেন যে ভাই এই যে রোজার মাস, এই গোটা রোজার মাস আপনি আমার মেহমান, সাহরি ইফতার আপনি আমার সাথে করবেন, অসুবিধা কি? আপনি 5 আইটেম থেকে 2 আইটেম কমায় দেন, 10 আইটেম থেকে 2 আইটেম কমায় খান, তাহলে কি হবে? ওকে ইনক্লুড করতে পারলেন, লাভ কি হবে? আপনার আমার আমল কি হবে জানি না, আপনার আমার রোজা হবে কি হবে না জানি না, কিন্তু ওই রোজাদারের সাহরি ইফতারের ব্যবস্থা করার কারণে ওই ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যিনি মেহমানদারির ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা তাকেও দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলে রোজার মাসে তো নেক কামানোর ব্যবসা, সওয়াব কামানোর ব্যবসা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা একটু প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা নিজেরাও অসহায়দেরকে খাওয়ানা খাওয়াও না, অপরকেও খানা দিতে উৎসাহ দাও না। আমি যদি না খাওয়াইতে পারি আমি আরেকজনকে উৎসাহ প্রদান করব, যদি তাও না পারি আমার আপনার কাছে কেউ যদি কখনো কিছু চায় দিতে না পারলেও খারাপ আচরণ করে ফিরিয়ে দিব না, বরং তাকে ভালো আচরণের মাধ্যমে ফিরাইয়া দিব। অনেক সময় তারাও তো মানুষ, অনেক সময় দেওয়ার পরেও তারা নাখোশ হয়, একজনের কাছে বারবার চাইতেছে, এখন সে করলো কি 50 টাকা 100 টাকা দিয়ে দিল, দিয়ে বলে ধর ফকির মিত গোজালা আর বাসি না, ধর যা। আরেকজন সে দিতে পারে নাই, সে সুন্দর ভাষায় বলতেছে ভাই আমার কাছে তো এখন নাই, কেমনে দিব, দিতে তো মন চায়, আমি দোয়া করি আল্লাহ তোমার কষ্ট দূর করে দিক, তুমি আবার আইসো, দেখা হইলে ইনশাল্লাহ তোমারে আমি দিব। এখন বলেন তো একজন 100 টাকা দিয়ে খারাপ ব্যবহার করলো আর একজন না দিয়ে ভালো ব্যবহার করলো, ওই ব্যক্তি কার প্রতি খুশি হবে? নিঃসন্দেহে ভালো ব্যবহারকারীর উপরে খুশি হবে। এজন্য নবীজি বলেন উত্তম কথাও সদকা, আপনি তাকে না দিয়ে ভালো ব্যবহার করে কবুল সদকার মালিক হয়ে গেলেন, সওয়াব পেয়ে গেলেন, আর একজন দিয়ে খারাপ আচরণ করে সওয়াবের মালিক হতে পারলো না। 3 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনা তুরাফা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একা বক্ষণ করে ফেলো, বাবা মারা গেছে অঢেল সম্পদ রেখে গেছে, অনেক ভাই এমন আছে বোনদেরকে সম্পদ বঞ্চিত করে আছে না নাই, আরে একেবারে মেন রোডের সাথে মধুসিটির মধ্যে জমি আছে, এই জায়গা ভ্যালুয়েবল প্লেস, আবার একেবারে বাগানের মধ্যে ওই যে জায়গায় লোকজন যায় না ওই জায়গায়ও জমি আছে। এবার ভাইরা চিন্তা করে এখান থেকে যদি বোনদেরকে দিয়া দেই তাহলে তো জমি কমে যাবে, সিস্টেমে বোনদেরকে এই দামি সম্পদ বঞ্চিত করে আর এক জায়গার থেকে দেয় আছে না নাই, আবার কত জায়গায় আছে দেয়ও না, বছরের পর বছর খাইতে থাকে, বোনরাও কিছু বলে না, মানুষের জীবন তো একরকম যায় না, এটাও
ঈশ্বরের মতো স্রোতের মতো এক সময় সচ্ছলতা থাকে, এক সময় অভাব দরিদ্রতা আসে, স্বাভাবিক বিষয়। এখন বোনরা অভাবে পড়ছে, এতকাল বাইরে কিছু বলে নাই, এবার এসে বলতেছে ভাই এই জমি তো আমারও হক আছে তোমারও হক আছে, এতকাল তুমি একা খাইছো কোনো অসুবিধা নাই, আগেরটা মাপ, এখন থেকে যদি খাইতে চাও যদি রাখতে চাও ন্যায্য দাম দিয়ে রাখো, অথবা তোমার আমার যেই হক আমাকে বুঝাইয়া দাও। দশ বছর পনেরো বছর পরে এসে বোন যখন তার হক ভাইয়ের কাছে চায়, অনেক হাজি সাহেব অনেক আবেদ ভাই মুখটা একেবারে শুকায়া পেঁচার মতো হয়ে যায়, ঠিক কিনা বলে? তখন কি কয়, কয় সম্পদ তো নিবি না সম্পর্কটা শেষ করে যাবি, এরকম বলে না? অথচ হক ছিল তার। এই যে এই লোকগুলো চিন্তা করে কি সব একা খাবে, আল্লাহ তাআলা বলেন হয়তো তোমার সম্পদ কাগজে কলমে বাড়বে কিন্তু আমি আল্লাহ তোমাকে এগুলো বক্ষণ করতে দিব না। সেজন্য আমার আপনার উপরে যদি কারো হক থাকে এই হক মুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে হবে, কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার হক বড় কিন্তু জটিল না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা আছে নবীজি যখন মেরাজে গেছে ওইখানেই আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছে, যদি এই উম্মত ইমানদার হয় শিরিক থেকে বেঁচে থাকে তার দ্বারা যত পাপ সংগঠিত হোক না কেন, শিরিক যদি না করে আল্লাহ তাআলা যদি চান তার সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর হক বড় তবে জটিল না, আল্লাহ মাফ করে দিতে পারে। একজন সারা জীবন নামাজ পড়ে নাই, শিরিক করছে, শিরিক করে নাই, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিতে পারে, এগুলো আল্লাহর হক। কিন্তু বান্দার হক ছোট কিন্তু এটা জটিল, বান্দার হক ছোট কিন্তু এটা জটিল, কিয়ামতের দিন কেউ কাউকে ছেড়ে দিবে না। এজন্য আমার আপনার উপরে কারো হক যেন না থাকে এই বিষয়টা চিন্তা করব। অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরেও হয়, এক দেড় ইঞ্চি জমির জন্য মারামারি হয়ে যায়, হয় কি হয় না? একজনের পাওয়ার আছে ওইটারে দখল দিয়া দেয়, হায় রে ভাই আপনি দুনিয়া একটু ছাড় দেন, এক দু ইঞ্চি সাইডে ওরা একটু বেশি খাওয়া নি আপনি, অসুবিধা কি? এই যে দুনিয়ায় এতটুকু ছাড় দিলেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশা করা যায় আখেরাতে ছাড় দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দিয়ে দিবে আখেরাতে, দুনিয়ার একটু খাইতে গিয়ে আখেরাত কেন বরবাদ করব। এজন্য আমরা এই ব্যাপারে সচেষ্ট হব যে আমি মারা যাওয়ার আগে আমার উপরে যেন কোনো বান্দার হক না থাকে। বান্দার হক শুধু টাকা পয়সা সম্পদ এটা নয়, একজন মুরব্বীর সাথে যদি আমি আপনি খারাপ আচরণ করি, মুরব্বীর হক ছিল আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়া, কেউ যদি ওই মুরব্বীর সাথে খারাপ আচরণ করে সে ওই মুরব্বীর হকও নষ্ট করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছেন, তিনি বলেন তোমরা ওই দিন আসার আগে, যেই দিন বাদী বিবাদীর মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবে, ওই দিন আসার আগে তোমরা যদি কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকো তাহলে দুনিয়াতে তোমরা মাপ চায় নাও। একটু চিন্তা করে দেখেন তো এই হায়াতে আমরা কতজনকে কথার দ্বারা কর্মের দ্বারা আমার পাওয়ারের দ্বারা কষ্ট দিয়েছি, হয়তো এমন মানুষ আছে অনেককে কষ্ট দিয়েছি দুনিয়া থেকে চলে গেছে, অনেক মানুষকে কষ্ট দিয়েছি তার সাথে আর দেখা হবে না, আপনি এখন কি করবেন? তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আমি খারাপ আচরণ করেছিলাম তাদের সাথে, আপনি তাদেরকেও মাফ করেন আমাকেও মাফ করে দেন, তাদের নামে কিছু সদকা করবেন যে আল্লাহ এই সদকার সব আপনি তাদেরকে দিয়ে দেন, তবুও আমাকে এই কারণে কেয়ামতের দিন আল্লাহ আপনি ধরেন না, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবে, আশা করা যায় মাফ করে দিবে। এজন্য মরার সময় আমার আপনার কাছে কেউ প্রাপ্য থাকে, কেউ আমার কাছে কোনো হক পায়, এভাবে যেন আমরা দুনিয়া থেকে বিদায় না নেই, সেভাবে প্রস্তুতি নিবে তো ইনশাআল্লাহ। চার নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, একেবারে পরিপূর্ণ মাত্রাতিরিক্ত মালের মহব্বত, দুনিয়ার মহব্বত। এখানে দুইটা বিষয় হতে পারে, একটা এই মালের মহব্বত রিজিক সংকীর্ণতার কারণ, কেমন কেন? এখন দেখেন দুনিয়ায় অনেক মানুষ আছে 80 বছর বয়স নামাজ কালাম পড়ে না কিন্তু গর্বের সাথে বলে এখনো আমি 18 ঘন্টা অফিসে ডিউটি করি, এই লোকটা ডিউটি করেই তার জীবন শেষ করলো কিন্তু খাইতে পারলো না, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় হতে পারে যে আগের তিনটা অপরাধ, ইয়াতিমের সাথে খারাপ আচরণ, মিসকিনদের খানা না দেওয়া, ওয়ারিসি সম্পদ ভক্ষণ করা, এই অপরাধ অন্যায়গুলো মানুষ কেন করে? বলে দুনিয়ার মহব্বতে করে। আপনি যদি এই জিনিসটা একটু চিন্তা করেন, আমরা যদি একটু ভাবি এই পৃথিবীতে যত অপরাধ হয় যত গোনা হয়, ঘুষ সুদ অন্যের হক মারা অন্যকে হত্যা করা, যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধ
এর মূল উদ্দেশ্যটা যদি আপনি বের করেন, দেখবেন সব অপরাধের পেছনে যেই কারণটা কমন থাকবে, কমন মানে কারণ বিভিন্ন হতে পারে কিন্তু সব অপরাধের পিছনে ওই কারণটা পাওয়া যাবে, ওটার নাম হলো দুনিয়া। এজন্য নবীজি বলেন হুব্বুদ্দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। এজন্য দুনিয়াতে আমরা দুনিয়ার প্রয়োজনকে, যেটা দরকার উপার্জন করব, তবে দিনকে বাদ দিয়ে নয়। আমি যদি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়া যদি বৈধভাবে উপার্জন করি, কোটিপতি হই, মিলিয়নার হই, বিলিয়নার হই, কোনো অসুবিধা নাই, তবে দিনকে আগে ঠিক রাখতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই কথাই জানালেন যে এই চারটা দোষ যার মধ্যে থাকবে, তথা ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করবে, মিসকিনদেরকে খানা দিবে না, তিন নম্বর ওয়ারিসি সম্পদ পরিপূর্ণ একা অন্যের হক মেরে খেয়ে ফেলবে, চার নম্বর আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে। আল্লাহ বলেন এই কর্মগুলো যার মধ্যে দোষগুলো থাকবে সে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে। টাকা পয়সা এক জিনিস, রিজিক কিন্তু শুধু টাকা পয়সার নাম না, জীবন উপকরণ, এই সুস্থতার নাম রিজিক, একটা নেক সন্তানের নাম রিজিক, একটা নেক বিবি উত্তম রিজিক। রিজিক শব্দটা ব্যাপক অর্থবোধক, এই টাকা পয়সা থাকলেই রিজিক তা না, দেখা যাবে টাকা পয়সা অনেক আছে কিন্তু অন্যান্য দিক দিয়ে আল্লাহ এমন সংকীর্ণতা দিছে যে সে এই দুনিয়ায় কেমন যেন থুকে থুকে মরতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো, এর বিপরীত যেই ভালো দিকগুলো আল্লাহ আমাদের দান করুক, সাথে সাথে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।